ভোট পরবর্তী হিংসা নিয়ে এনএইচআরসির রিপোর্টের উপর আজ কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের গঠিত বেঞ্চের শুনানি হয়। পরে হাইকোর্ট এ বিষয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে। আগামী 26 জুলাই এর মধ্যে বৃহত্তর বেঞ্চে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত তথ্য সম্বলিত মানবাধিকার কমিশনের রিপোর্ট তদন্তকারী সংস্থার হাতেই দেওয়া হবে, রাজ্য সরকারকে নয় বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। আজ ভোট পরবর্তী হিংসার মামলা প্রসঙ্গে মানবাধিকার কমিশন যে রিপোর্ট পেশ করেছে তা নিয়ে শুনানি হয়। ওই মামলায় আজ অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার ভিডিও জমা দিয়েছে কমিশন। অত্যাচারিত মহিলাদের তথ্য সম্বলিত জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট রাজ্যের পক্ষ থেকে চাওয়া হলে এই মামলায় অভিযোগের তীর যখন রাজ্য সরকারের দিকে, তখন এই রিপোর্ট তাদের দেওয়া সম্ভব নয়। আবেদনকারীর পক্ষে আইনজীবী প্রিয়ঙ্কা টেব্রিয়াল একথা জানিয়ে বলেন, আগামী 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। ২৬ তারিখে এফিডেভিটটা ফাইল করতে হবে ওদের, আর যা যদি কাউকে রিপ্লাই করতে হয় সেটা 28 তারিখে আগে আমরা রিপ্লাই দিয়ে দিব, আর 28 তারিখে ফাইনাল হিয়ারিং হবে। তারা যারা এনএইচআরসি কাছে গিয়ে কমপ্লেন গুলো করেছে বা বলেছে ঘটনাটি, তো তাদের নামের উল্লেখ বা আইডেন্টিটি আছে, তো সেটা স্টেট জানতে চাইছে, কিন্তু কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যে সেই আইডেন্টিটি গুলো পুলিশকে কোনো হালাতে দেওয়া যাবে না, ওগুলো শুধু ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেওয়া হবে। না, এখন ইনভেস্টিগেটিং এজেন্সি কে হবে সেটাই তো নিয়ে মামলা আছে, তো সেটা 28 তারিখে আমরা জানতে পারবো যে এসআইটি গঠন হবে না সিবিআই হবে, তাদের কাছে আইডেন্টিটি যাবে। মেইন ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর কাছে আমাদের যে পিটিশন আমরা বলছি, কোনো আমাদের ভরসা নেই, পুলিশের ওপরে ভরসা নেই, তাদের আগেন্সেই তো ম্যাটার আছে, তো তাদেরকে কি করে আইডেন্টিটি করা হবে, সেই নিয়ে সমস্ত কিছু আজকে কোর্ট অবজার্ভ করেছে, আর 28 তারিখে ফাইনাল আর্গুমেন্ট নিয়ে হেরে গেছে।